আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, সিঙ্গাপুর প্রবাসী এবং যারা বাংলাদেশ থেকে বাইরে আছেন অথবা বাংলাদেশে আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিলন হাসান, বাংলাদেশ ইন সিঙ্গাপুর ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে সবাইকে বরাবরের মতো আবারও আজকের আপডেটে নিয়ে এসেছি। আজকের সিঙ্গাপুরের সর্বশেষ ডলার এবং গোল্ডের আপডেট, আজ হচ্ছে গিয়ে সতেরোই সেপ্টেম্বর, রোজ শনিবার। আজকে আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ইসলামী ব্যাংকের যে ডলারের দাম দিচ্ছে তারা, সেটা ইসলামী ব্যাংক আপনারা জানেন যে যেটা মুস্তাফা সেন্টারের প্রথম গেটে, এক নম্বর গেটে অবস্থিত, সেটাতে আজকে এক ডলার সমান আপনি পাচ্ছেন 76.50 টাকা করে, যেটা গতকালকে সেম ছিল, 76.50 টাকা ইসলামী ব্যাংকে দিচ্ছে। তারপর আপনি পাচ্ছেন অগ্রণী এক্সচেঞ্জ মোহাম্মদিয়া রেস্টুরেন্টের উপরে যেটা, সেটাতে আপনি পাচ্ছেন 76.50 টাকা করে আজকে সেম রেট। আপনি যদি সেখানে ব্যাংক কার্ডের মাধ্যমে অথবা ভিসা কার্ড অথবা যে কোনো কার্ডের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান, সেখানে আপনাকে এক ডলার অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে। তার মানে $5+$1=$6 আপনাকে পে করতে হবে টাকা পাঠাতে হলে সেখান থেকে, সেটা আপনারা মনে রাখবেন। তারপরে আসছি প্রাইম এক্সচেঞ্জে আজকে আপনাকে দিচ্ছে $1=$76.50। $1=$76.50 আজকে আপনাকে প্রাইম ব্যাংকে দিচ্ছে। আপনি যদি প্রাইমের যে অ্যাপস আছে অনলাইনে সেখান থেকে যদি আপনি টাকা পাঠান বাংলাদেশে, তাহলে আপনার মাত্র $2 তারা চার্জ কাটবে সেখান থেকে। তারপরে আসছি আমাদের ন্যাশনাল ব্যাংকে আজকে আপনাকে দিচ্ছে $76.75, যেটা তুলনামূলক অন্যান্য ব্যাংক থেকে বেশি। $1 আপনাকে দিচ্ছে $76.75, যেটা অন্যান্য ব্যাংকের তুলনায় একটু বেশি আপনাকে দিচ্ছে তারা আজকে। তো এই ছিল আমাদের ব্যাংকগুলো। এবার আসছি অনলাইনের যেই ব্যাংকগুলো আছে সেগুলো, সেটা হচ্ছে কি, একটা আছে যে রিয়া, সেটাতে আপনাকে দিচ্ছে আজকে $1=$76.75। রিয়া যেটা, সেটাতে $1=$76.75 দিচ্ছে আপনাকে। তারপর আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়ন যেটা, সেটাকে দিচ্ছে $76.50। ওয়েস্টার্ন ইউনিয়ন যেটা, আমরা অনেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এখন টাকা পাঠাই, সেটাতে আপনি পাবেন আজকে ডলারের দাম $76.50। এই ছিল আজকে ডলারের আপডেট, আজকে 17ই সেপ্টেম্বর, রোজ শনিবার। আজকে আমি আপনাদের জন্য সর্বশেষ আপডেট এখানে তুলে ধরলাম, এবং এই আপডেটগুলি কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে ডলারের দামের কারণে। ডলারের দাম কিন্তু সবসময় ওঠানামা করে, পরিবর্তন হয় দু এক পয়সা বাড়ে, 10 পয়সা 50 পয়সা, 1 টাকা 2 টাকা বাড়ে অথবা কমে আসে, এটাকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আসছি আমাদের সবার কাঙ্ক্ষিত যে জিনিসটা, সেটা হচ্ছে গোল্ডের আজকের আপডেট। আজকে আবারও বলছি 17ই সেপ্টেম্বর, রোজ শনিবার। এই মুহূর্তে মুস্তফা সেন্টার থেকে যারা স্বর্ণ কিনবেন আজকে, আপনি হয়তোবা এখন গিয়ে দেখবেন এক দাম, কিন্তু সন্ধ্যার পরে গিয়ে দেখতে পারেন যে আরেক দাম কমছে অথবা বাড়ছে। তো আমি বলছি আজকে 22 ক্যারেট জুয়েলারি আইটেমস যেগুলো আছে, আপনারা জুয়েলারি বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে গিয়ে স্বর্ণের চেইন, তারপর ব্যাসলেট, কানের দুল, নাকের যেগুলো আংটি, হ্যাঁ, নূপুর, এগুলো হচ্ছে গিয়ে আপনার জুয়েলারি আইটেমস। তো এটার যে 22 ক্যারেট, সেটা হচ্ছে আজকে দাম হচ্ছে $74.90 পার গ্রাম, উইদাউট GST এবং উইদাউট মেকিং চার্জ। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে মেকিং চার্জটা কী। মেকিং চার্জ যেটা হচ্ছে আপনার যে জিনিসটা আপনি কিনবেন সেটা তৈরি করতে যে চার্জটা হয়েছিল, সেটা হয় আপনি একটি চেন কিনছেন 10 গ্রামের, কিন্তু সেটার মেকিং চার্জ আসছে $40 অথবা $30 অথবা $35 অথবা $50, এই ধরনের। কিন্তু ডিপেন্ড করে আপনার আইটেমের উপর, আপনি কী আইটেমটা কিনছেন সেটার উপরে ডিপেন্ড করে মেকিং চার্জ, এটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং দেখতে হবে। তো আরেকটি সুখবর হচ্ছে যে মুস্তাফা সেন্টারে কিন্তু উইদাউট মেকিং চার্জও কিন্তু আপনার জুয়েলারি আইটেমস আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা চেইন অথবা অন্য যে কোনো জিনিস হোক না কেন, সেটা আছে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। আপনি সেখানকার গোল্ড ডিপার্টমেন্টের যেই স্টাফগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে দেখিয়ে দেবে যে উইদাউট মেকিং চার্জ আপনি কোন জিনিসগুলো কিনতে পারবেন। তারপরে সেখানে আছে আপনার GST $7 করে আপনার অবশ্যই পে করতে হবে। $100 যদি আইটেম আপনি কিনেন, সেখানে আপনাকে অবশ্যই $7 পে করতে হবে GST। এবারে বলছি যে গোল্ড বার যেটা, সেটা হচ্ছে কিন্তু 24K, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 22K গোল্ড বার হয় না, হয় কিনা জানি না, তবে এখন গোল্ড বার যেগুলো আছে সেগুলো হচ্ছে 24K গোল্ড বার। সেটা 100 গ্রাম যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে $8,600। 100 গ্রাম গোল্ড বার যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে $8,600 100 গ্রামের জন্য, $8,600 গোল্ড বার। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সামনে আসবো প্রতিনিয়ত আপডেটগুলো নিয়ে। আশা করছি সবাই সাথে থাকবেন এবং যতটুকু সম্ভব ভাইদের মাঝে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।